আজকের ভিডিও দেখাবো সেটা হলো টোটোর কাজ সেটিং কি করে হয় সেটা আজকে আমি দেখাবো। তো যদি ভিডিওটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সিসাটা আমি কাঁচটা কেমন লাগালাম সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারবেন। তো প্রথমে টায়ারটা টায়ারের উপরে কাঁচটা রাখতে হবে, তাহলে আপনার কাঁচ ভাঙবে না। আর রাবারটা প্রথমে সেটিং করতে হবে, সেটিং করে তারপরে ফ্রেমের মধ্যে ছড়াতে হবে। তো আমি প্রথমে সেটিং করে নিয়েছি কাঁচটা রাবারটাকে, তারপরে এখন আমি ফ্রেমের মধ্যে সেটিং করব। তো দেখেন কিভাবে সেটিং করছি, কেউ রসু দিয়ে করে, আমি আজকে স্ক্রুড্রাইভার দিয়ে সেটিং করব। তো স্ক্রুড্রাইভার দিয়ে সেটিং কেমন হয় সেটা আপনারা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে কী করে স্ক্রুড্রাইভার দিয়ে সেটিং হয়। অনেকজনা কিন্তু রসি দিয়ে করে, সেটা আজকে আমি করব না, আজকে আমি একটা স্ক্রুড্রাইভার দিয়ে সেটিং করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন, যারা নতুন তাদের জন্য কাজের, যারা পুরানা তারা তো জানেই কী করে সেট করতে হয়, যারা নতুন তাদের জন্য ভিডিওটা বেশি দরকারি, তাই আমি ভিডিওটা বানালাম। তো এই যে দেখছেন, প্রথমে নিচে থেকে সেট করতে হবে। যখন কাঁচটাকে আপনার চড়াবেন ফ্রেমের মধ্যে, প্রথমে মনে রাখবেন নিচে সেটিং করতে হবে। নিচে সেটিং করে তারপরে যে কোনো একটা সাইড আপনারা বেছে নিয়ে সেটিং করতে পারেন। তারপরে প্রথমে নিচে করবেন, তারপরে এক সাইডে করলেন, তারপরে এক সাইডে করলেন, লাস্ট ফিনিশিংয়ে আপনারা একদম উপরের দিকে সেটিং করবেন, তাহলে সেটিংটা খুব ভালো হবে। তাহলে কাঁচটা পড়ার কোনো সম্ভাবনা থাকবে না, আপনার কাঁচও ভাঙবে না। অনেক সময় সেটিং করতে গিয়ে কাঁচ ভেঙে যায়। তো প্রথমে আপনারা নিচে সেটিং করবেন, তারপরে যে কোনো একটা সাইডে সেটিং করবেন, তারপরে একটা সেট করবেন, করে লাস্টে একদম উপরের কাছ দিকে, উপরের দিকে আপনারা সেটিং করবেন। সেটিং করে নিয়ে চারদিকে ঘুরে ঘুরে দেখতে হবে যে ঠিক মতো রাবারটা বসছে কি না, চারদিকে রাবারটা যেন একদম সমানভাবে বসে, বসিয়ে তারপরে আপনারা দেখে নেবেন, না হলে অনেক সময় কাঁচ পড়ে যায় লাগানোর পর। তো এটা যেন না হয় সেটা ভালো করে দেখে করবেন, আমিও সে ভালো করে করলাম। তো সেটিং হচ্ছে, দেখেন কী করে হচ্ছে সেটিংটা, খুব সুন্দরভাবে সেটিং হচ্ছে। এক হাত দিয়ে ধরে থাকতে হবে, না হলে আবার কাঁচটা পড়ে গেলে ভেঙে যাবে। তো দেখেন স্ক্রুড্রাইভার দিয়ে একদম খুব সহজ, রশিও লাগবে না, কিছু লাগবে না। এই সাইডটা হয়ে গেল, ওটা হয়ে গেছে, এখন ওই দিকের সাইডটা করছি। দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান পুরো ক্যামেরা এদিক ওদিক করে দিয়েছে, তার জন্য ভিডিওটা ভালো দেখাচ্ছে না। টোটোওয়ালা আসছিল, তাকে ধরে দিয়েছিলাম ক্যামেরা, তার জন্য ভিডিওটা করতে পারেনি। এরপরের ভিডিও ভালো করে বানাবো, দেখবেন ভিডিওটা, আর সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আপনার ভিডিওটা আপনাদের কাছে যাবে। তো সেটিং হয়ে গেছে, এখন ভালো করে দেখতেছি চেকিং করে কোথাও আবার রাবার এদিক ওদিক হয়ে আছে নাকি, তার জন্য আমি ভালো করে রাবারটাকে লাগাচ্ছি যেন খুব সুন্দরভাবে সেটিং হয়। তো দেখছি হয়ে গেছে সেটিং, খুব সুন্দরভাবে হয়ে গেছে, তাও দেখে দিচ্ছি কাঁচের ব্যাপার, পড়ে গেলে আবার ভেঙে যাবে। তো এই যে একটা তার আছে, তারটাকে উপর সাইড দিয়ে সেটিং করতে হবে। তারটা এখন দেখছি কী করে সেটিং করা যায়, খুলতে হবে তারটাকে, খুলে উপর দিক থেকে সেটিং করে দিব, তাহলে তারটা দেখা যাবে না। কাঁচের ফ্রেম দিয়ে সাইড দিয়ে ওটাকে সেটিং করতে হবে। জয়েন্টটা খুলবো তারের, ওটা আমি লক্ষ্য করে নিই।